বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ফয়জুন্নাহার ঐশী, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। পাঠ পরিচিতি অষ্টম শ্রেণী, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এর পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। পাঠ শিরোনাম বিশ্বায়ন ও সামাজিকীকরণ প্রক্রিয়া। আজকের এই পাঠের মাধ্যমে তোমরা সামাজিকীকরণে বিশ্বায়নের যে প্রভাব সেই সম্পর্কে জানতে পারবে। বিশ্বায়ন, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন বলতে সাধারণভাবে আমরা বুঝি সমগ্র বিশ্বকে আধুনিকতা এবং অগ্রগতির একটা বলয় সমন্বিত করার একটা প্রক্রিয়া বা ধারণা। আর এই ধারণার সূত্রপাত ঘটেছে তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে। এ কারণেই বিশ্বায়ন বলতে বিশ্বজুড়ে দ্রুত তথ্য আদান প্রদানের যে অগ্রগতি সেটাকে বোঝানো হয়ে থাকে। তাহলে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন হচ্ছে বিশ্বজুড়ে, সমগ্র বিশ্বজুড়ে দ্রুত তথ্য আদান প্রদানের সামগ্রিক বা সাম্প্রতিক যে অগ্রগতি সেটাকে বোঝানো হয়। এই যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, এই বিশ্বায়নের যেমন সুফল রয়েছে তেমনি কুফলও রয়েছে। অর্থাৎ বলা হয়ে থাকে যে বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকেই রয়েছে। বিশ্বায়নের কারণে ধনী যে রাষ্ট্রগুলো আছে, অর্থাৎ উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো আরো ধনী, আর গরিব রাষ্ট্রগুলো কি হয়, আরো গরিবে পরিণত হয়। অর্থাৎ আমরা বলতে পারি বিশ্বায়ন হলো বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন অবদানকে দীর্ঘদিন যাবৎ শোষণ করে জ্ঞানের সঙ্গে সমন্বয় ঘটানো। আজকে আমরা আলোচনা করব বিশ্বায়ন ও সামাজিকীকরণ প্রক্রিয়া। আধুনিক যোগাযোগ মাধ্যম পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের দূরত্বটা কমিয়ে এনেছে। অর্থাৎ আমরা চাইলে খুব সহজেই এবং খুব কম সময় এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে পারি। আর এই কারণেই বিভিন্ন দেশের সমাজ এবং সংস্কৃতি আমাদের জীবনের উপর প্রভাব ফেলছে, আর এটাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে, যেটাকে আমরা বলি গ্লোবাল ভিলেজ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারের কারণে মানুষ এখন নিজ সমাজ এবং সংস্কৃতির মাঝে সীমাবদ্ধ নেই। এখন মানুষ বিশ্ব নাগরিক। কর্ম, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার জন্য পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়ায় এবং তথ্য সংগ্রহ করে, তাই তাকে বিশ্ব সমাজ সম্পর্কে জানতে হয়।
আর এই কারণে মানুষকে তার নিজ সমাজ ও সংস্কৃতির পাশাপাশি অন্য সমাজ এবং সংস্কৃতির সাথেও খাপ খাইয়ে চলতে হয়, অর্থাৎ মানিয়ে চলতে হয়। এজন্যই বলা হয় যে বিশ্বায়ন ও সামাজিকীকরণ পাশাপাশি চলে। শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব অনেক, বিশেষ করে বৈশ্বিক সামাজিকীকরণের ফলে আমরা এখন বিশ্ব সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি। আমরা বিশ্বের বহু দেশের সমাজ এবং সংস্কৃতির সাথে পারস্পরিক ভাব বিনিময় করছি। এই যে বলা হলো আমরা বহু দেশের সমাজ ও সংস্কৃতির সাথে পারস্পরিক ভাব বিনিময় করছি, কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এবং বিশ্বায়নের প্রভাবে, এবং এর প্রভাবেই আমরা সহজেই বিশ্ব সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি বা খাপ খাইয়ে চলতে পারছি। বিভিন্ন ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা পাচ্ছি, অর্থাৎ আমরা বিভিন্নভাবে একে অপরকে সহযোগিতা করছি বা সাহায্য নিতে পারছি অন্যজনের কাছ থেকে। আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ইংরেজি ভাষা জানা থাকলে এখন ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বের সকলের কাছে যাওয়া যায়। অর্থাৎ আমরা জানি যে ইংরেজি ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষাটা যদি আমরা জানি বা বলতে পারি, তাহলে ভাষার যে এক দেশ প্রত্যেকটা দেশের কি আলাদা আলাদা ভাষা রয়েছে, এই ভাষার যে প্রতিবন্ধকতাটা বা এক দেশের মানুষ যখন আরেক দেশের মানুষের সাথে কথা বলে, তখন তাদের প্রধান যে প্রতিবন্ধকতা সেটা কি ভাষাগত প্রতিবন্ধকতা। তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ইংরেজি ভাষা সেটা যদি আমরা রপ্ত করতে পারি, সেটা যদি আমরা ব্যবহার জানি, তাহলে আমরা এই প্রতিবন্ধকতাটা কাটিয়ে বিশ্বের সকলের কাছাকাছি যেতে পারবো। গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির উন্নয়নে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষ আজ ঘরে বসেই পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে। অর্থাৎ গণমাধ্যম আমাদের যেগুলো রয়েছে, আমাদের গণমাধ্যম কোনগুলো? সংবাদপত্র, বেতার বা রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, এগুলো। এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বলা হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বুঝিয়েছে ইলেকট্রনিক মেইল বা ইমেইল, ইলেকট্রনিক কমার্স, ফেসবুক, টুইটার, এগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে, এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও আমরা অর্জন করতে পারি এই গণমাধ্যম আর তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। প্রত্যেকে নিজেকে একজন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলে নিজের এবং সমাজের উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছে। আর এজন্যই বলা হয়েছে যে ব্যক্তির সামাজিকীকরণে, অর্থাৎ একজন ব্যক্তি যে সামাজিকীকরণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বিশ্বায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে, যা মানুষের জীবনধারাকে বা জীবনকে পাল্টে দিচ্ছে। দেখো, এই অধ্যায়ের শেষে বইয়ে তোমরা দেখবে কিছু অনুশীলনীর প্রশ্ন দেয়া আছে। এখানে দেখো, স্থানীয় সমাজের উপাদান কোনটি? স্থানীয় সমাজের উপাদান কোনটি হবে? বিজ্ঞান ক্লাব, ইউনিয়ন পরিষদ, জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, কোনটি হবে? বিজ্ঞান ক্লাব। এরপরে আছে সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে,
সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে কোন সময় পর্যন্ত? প্রথম অপশনে আছে শৈশব থেকে কৈশোর পর্যন্ত, এরপরে আছে কৈশোর থেকে যৌবন পর্যন্ত, শৈশব থেকে যৌবন পর্যন্ত এবং শৈশব থেকে মৃত্যু পর্যন্ত। এটার উত্তর কি হবে? উত্তর হবে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত। তো অনুশীলনীতে তোমাদের আরো কিছু প্রশ্ন দেয়া আছে, সৃজনশীল প্রশ্ন দেয়া আছে, সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। সকলকে অসংখ্য।